নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা দেখুন, এ হলো আপনাদের সবার প্রিয় বাংলার বাগানের কোলিয়াজ গাছগুলি। দেখুন কী সুন্দর হয়েছে এবং কত বড় ঝাঁকড়া আমি করতে পেরেছি। দেখুন আপনারা দেখেছেন বন্ধুরা, পাতার রঙগুলো শুধু আপনারা দেখেন, মানে রঙগুলো এত সুন্দরভাবে স্পষ্টভাবে ফুটে উঠেছে যে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে আমি নিজেই গাছগুলিকে করেছি। দেখেছেন বন্ধুরা, দেখেন বন্ধুরা, এখানে প্রায় 6 থেকে 7টি ভ্যারাইটি কোলিয়াজ গাছ রয়েছে। তো বন্ধুরা, আপনারাও অনেকেই ভালোবাসেন এই কোলিয়াজ গাছ করতে, আমারও খুব পছন্দ। তো আপনারা বাড়িতে কিন্তু সহজেই এই কোলিয়াজ গাছগুলি করবেন। এর কাটিং কীভাবে করতে হবে, তারপরে কীভাবে এই গাছে পরিচর্যা করতে হবে, কী খাবার দেবেন না দেবেন, কীভাবে এত বড় ঝাঁকড়া বা বুশি করে তুলেছি, সবই আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা প্রবেশ করে সেগুলি দেখে নেবেন আমার চ্যানেলে। হ্যাঁ বন্ধুরা, দেখেন বন্ধুরা, আমার সবথেকে ভালো লাগে এই গাছটি, সবথেকে বেশি ভালো লাগে আমার এই পাতার ডিজাইনগুলি খুব সুন্দর। দেখেন, দেখেছেন বন্ধুরা, এত সুন্দর পাতা, দেখে অবাক হয়ে যাবেন আপনারা সবাই। আরেকটা আছে বন্ধুরা, দেখুন এই সবুজ রঙের পাতা, এটা দেখেছেন বন্ধুরা, এই কালারটি কিন্তু খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। বাড়িতে যদি আপনারা এই গাছ বসান, তবে পুরো বাড়ির চেহারাটাই পুরো বদলে দেবে। আপনারা বাড়িতে বসিয়ে দেখেন এই গাছ, দেখবেন আপনাদের মনটাও বেশ সুন্দর, মানে থাকবে, আপনাদের ভালো লাগবে খুব। যারা গাছ প্রেমী আর কি, তারা সবাই নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমি কী কথা বলতে চাইছি। তো বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে বন্ধুরা যাওয়া যাক। বন্ধুরা, তো বন্ধুরা দেখুন, এই হলো আপনাদের সবার প্রিয় বাংলার বাগানের স্থলপদ্ম গাছ। দেখেছেন বন্ধুরা কতটা বড় হয়েছে, দেখেন আমি উপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে আমি ক্যামেরা করে। দেখেছেন বন্ধুরা, দেখুন গাছটি কি ঝাঁকড়া হয়েছে সেটা দেখুন আপনারা। আমরা সবাই জানি যে আমাদের দেশের জাতীয় ফুল হলো পদ্ম। ঠিক ওই পদ্ম ফুলের পাশাপাশি কিন্তু এই স্থলপদ্ম গাছ কিন্তু বন্ধুরা আমাদের বাঙালিদের মন জয় করে নিয়েছে। কারণ এই ফুল ভালোবাসে না এমন কোনো বাঙালি কিন্তু নেই। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা এই গাছের কিন্তু দুরকম ভ্যারাইটি হয়। একটি তো দেশি ভ্যারাইটি, আমার এগুলি যেগুলি দেখাচ্ছি আপনাদেরকে এগুলো দেশি ভ্যারাইটি। আরেকটি কিন্তু নতুন ভ্যারাইটি বেরিয়েছে, সেটি হলো থাই ভ্যারাইটির স্থলপদ্ম গাছ। আপনারা যারা নতুন বাগানি রয়েছেন, তারা যখন নার্সারি থেকে এই স্থলপদ্ম গাছ কিনবেন, যে কোনো লোককে আপনারা জিজ্ঞাসা করবেন অবশ্যই যে এটি কী জাতীয় গাছ, স্থলপদ্ম থাই ভ্যারাইটি না দেশি স্থলপদ্ম। কারণ থাই ভ্যারাইটির স্থলপদ্ম থেকে কিন্তু আপনার মিনিমাম 7 থেকে 8 মাস মতো ফুল পাওয়া যায়, আর এই দেশি ভ্যারাইটি ফুল গাছ থেকে কিন্তু আপনারা অক্টোবর থেকে ডিসেম্বর বা জানুয়ারি লাস্ট উইক পর্যন্ত ফুল পেতে পারেন আপনারা। হ্যাঁ বন্ধুরা, আপনারা এইটা জিজ্ঞেস করে কিন্তু এই স্থলপদ্ম গাছ কিন্তু আপনারা নার্সারি থেকে কিনে আনবেন। তো বন্ধুরা, আপনাদের সবার প্রিয় বাংলা বাগানে কিন্তু 3 রকম কালারের স্থলপদ্ম গাছ রয়েছে। আর দেখুন বন্ধুরা, যেটা দেখছেন আপনারা সেটা কিন্তু পুরো সাদা ভ্যারাইটির স্থলপদ্ম গাছ, পুরো পিওর সাদা। এটা যখন খুব ভোরের দিকে ফোটে তখন এর কালার হয় কিন্তু সাদা রঙের প্রথমে হয়, তারপরে বেলা যখন বৃদ্ধি পাবে সাদা থেকে কালারটি ডিপ রেড কালার হতে শুরু করবে। তার পাশেই দেখুন আরেকটি গাছ রয়েছে, এটা কিন্তু পুরো পিওর পিঙ্ক বা ডিপ রেডও বলতে পারেন। বন্ধুরা, অনেকেই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছেন, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, যে আমি তো অনেক কিছু ফুল গাছ নিয়ে বিভিন্ন রকমের ভিডিও তাদের সঙ্গে শেয়ার করছি, তো তাদের সঙ্গে যেন খুব শীঘ্রই স্থলপদ্ম গাছ কীভাবে পরিচর্যা করতে হবে সেই একটি ভিডিও যাতে আমি খুব শীঘ্রই তাদের সঙ্গে শেয়ার করি, যাতে তারা উপকৃত হবেন, এর ফলে তারাও স্থলপদ্ম গাছ পরিচর্যা করতে পারবেন এবং প্রচুর পরিমাণে ফুল তারা তাদের গাছে গাছ থেকে পাবেন। সেই জন্য আমি ভিডিওটি করছি বন্ধুরা। তো বন্ধুরা, স্থলপদ্ম গাছ কিন্তু পরিচর্যা করা খুবই সহজ, মানে আমি তো বলবো যারা পুরনো বাগানি রয়েছেন তাদের কাছে ব্যাপারটা সহজ, কিন্তু যারা নতুন বাগানি রয়েছে তাদের কাছে হয়তো একটু কঠিন হয়ে দাঁড়াতে পারে। সেরকম বিশ্বাসে কঠিন হয়তো হবে না, কারণ তারা 1 বছর পরিচর্যা করলে তাদের কাছে ব্যাপারটা সহজ হয়ে যাবে। বন্ধুরা, আমি বেশ কয়েকটি টিপস কিন্তু আপনার সঙ্গে শেয়ার করছি, আপনারা সেগুলি মনোযোগ দিয়ে শুনবেন। তো বন্ধুরা, প্রথমে আমি যে টিপসটি কথা বলবো, এই গাছ যাদের মাটিতে বসানো রয়েছে তারাও এবং যাদের টবে বসানো রয়েছে তাদের ক্ষেত্রেও এই টিপসটি আমি গুরুত্বপূর্ণ বলে মনে করছি। বন্ধুরা, ফুল সানলাইটে কিন্তু এই গাছের দরকার, আর ফুল সানলাইটে কিন্তু এই গাছ খুব ভালো হয়। আর যাদের টবে গাছ রয়েছে তারাও কিন্তু সেই টব সহ সেই গাছটি 7-8 ঘন্টা রোদ যে যে জায়গায় পাবে সেরকম জায়গায় কিন্তু আপনারা রাখবেন। আর বন্ধুরা, এর পরে আসি জল কতটা পরিমাণে আপনারা দেবেন, কারণ জল কিন্তু এই গাছ বেশি নিতে পারে না। এই গাছের জলের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু আপনার পাতা হলুদ হয়ে যাবে, তখন বিভিন্ন রকম সমস্যাও আপনাদেরকে দেখা দেবে, এমনকি গোড়াও পচে যেতে পারে। সেখানে বলছি বন্ধুরা, বর্ষাকাল যেহেতু চলছে আমাদের এখন, সেহেতু আপনারা জলটা এখন মাপ করে দেবেন, মাটি শুকালে তাহলে জল দেবেন, মাটি যদি না শুকায় তাহলে কিন্তু আপনারা জল দেবেন না। হ্যাঁ বন্ধুরা, এরপরে আসি
এই গাছে কি খাবার দিবেন এখন, কারণ যেহেতু আশ্বিন মাস নাগাদই এই গাছ কিন্তু ফুল আমাদের দিয়ে থাকে, সেহেতু খাবার আমাদেরকে দিতেই হবে গাছে। এই গাছে কিন্তু ফসফেট বা ফসফরাস জাতীয় সার কিন্তু একদমই দেওয়া যাবে না, কারণ ফসফেট বা ফসফরাস জাতীয় যদি খাবার দেন তাহলে কিন্তু এই গাছের পাতাগুলি বড় বড় আকার ধারণ করবে, এবং যদিও আপনারা ফুল শেষের দিকে গিয়ে পেতে পারেন কিন্তু ফুলের পরিমাণটা কমে যাবে, সেই পরিমাণে ফুল আপনারা পাবেন না। হ্যাঁ বন্ধুরা, এই জন্য আমাদেরকে করতে হবে কি, এই গাছ যারা বসাবেন তারা কিন্তু যে মাটিতে বসাবেন সেই মাটিতে কিন্তু তারা হাড়গুঁড়ো একদমই দেবেন না। যারা বাগানি বন্ধুরা রয়েছেন তারা সবাই জানেন যে হাড়গুঁড়োতে কিন্তু প্রচুর পরিমাণে ফসফেট থাকে, তাই বন্ধুরা হাড়গুঁড়ো আপনারা কিন্তু যে মাটিতে বসাবেন সেই মাটিতে একদমই দেবেন না আপনারা। আর বন্ধুরা, এই গাছে কিন্তু পটাশযুক্ত কোনো রাসায়নিক সার দেওয়া সবথেকে ভালো আমি মনে করি, কারণ আমি রিপোর্টিং করেছি, প্রুনিংও করে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, এই গাছটিকে আমি প্রুনিং করে দিয়েছিলাম, দেখেছেন বন্ধুরা, প্রুনিং করার পরে কিন্তু ভালোই ডাল ছেড়েছে। আমি আরেকটি গাছ আপনাদেরকে দেখাচ্ছি, এই গাছটির ক্ষেত্রে আপনারা দেখুন এর প্রুনিং কিন্তু আমি বেশি দিন করিনি, আমি 1st অগাস্ট এই গাছে প্রুনিং করেছিলাম, আর তার ফলে দেখেন কত ব্রাঞ্চ ছাড়তে শুরু করে দিয়েছে। দেখেন এই গাছটির বৃদ্ধি কিন্তু খুব পরিমাণে মানে বেশি সব থেকে। তো বন্ধুরা, যারা এখনও প্রুনিং করেননি তারা কিন্তু প্রুনিং করে দেবেন এই আগস্ট মাসের মধ্যেই, কারণ আগস্ট মাসে বৃষ্টির জল পাবে এবং নতুন নতুন ডালপালা কিন্তু ছাড়তে ওদের সুবিধা হবে, আর গাছ যত বেশি বুশি হবে বা ব্রাঞ্চ ছাড়বে তত বেশি পরিমাণে ফুল কিন্তু আপনারা সহজেই পাবেন বন্ধুরা। তো বন্ধুরা, আমি যে খাবারের আলোচনাটা করছিলাম আপনার সঙ্গে সে বিষয়ে এবার তাহলে আমি আসি আবার ফিরে। বন্ধুরা, এই গাছে যেহেতু আমরা অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে ফুল আমরা পাবো, সেহেতু কিন্তু এবারে আমাদেরকে একটু গুরুত্ব দিতেই হবে। সেই জন্য বলছি বন্ধুরা, এই গাছে কিন্তু এবার আমাদেরকে খাবার দিতে হবে। যাদের কাছে 0050 রয়েছে ফোলিয়া স্প্রে, তারা কিন্তু 15 দিন অন্তর 2 গ্রাম পার লিটার জলে 0050 ফোলিয়া স্প্রে গুলে ভালো করে গাছে স্প্রে করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আর যাদের কাছে 0050 নেই তারা করবেন কি, লাল যে পটাশ হয় সেই পটাশ নেবেন 1 টিস্পুন, সেই 1 টিস্পুন পটাশ নিয়ে আপনারা তবে গাছে গোড়ায় মাটিতে ভালোভাবে মিশিয়ে দেবেন, এটা করবেন মাসে একবার। হ্যাঁ বন্ধুরা, তাহলে দেখবেন আপনাদের কাছে কিন্তু সহজেই কুঁড় চলে আসবে, কারণ এই গাছে কিন্তু ফুল ধরার টাইম প্রায় চলেই এসেছে বলতে পারেন, কুঁড়ি ধরবে কিন্তু সেপ্টেম্বরের মিডল টাইম থেকে। হ্যাঁ বন্ধুরা, আর ফুলটা কিন্তু পাবেন অক্টোবরের লাস্ট উইক বা 3rd উইক বা লাস্ট উইক থেকে আপনারা ফুলটা পেয়ে যাবেন। আর বন্ধুরা, এর পরের যে টিপসটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটি হলো, অনেকে বন্ধুরা আমাকে জানাচ্ছেন যে তাদের স্থলপদ্ম গাছের পাতা না কীরকম হয়ে হলুদ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা সবসময় খেয়াল রাখবেন, গাছের নিচের পোর্শনে যদি এরকম হলুদ হয়ে যায় সেটা কিন্তু কোনো প্রবলেম নয়, সেটা গাছের রেচন পদার্থ ত্যাগ করার জন্য তারা করেই থাকে। যেমন দেখবেন পেয়ারা গাছের ছাল এর মাধ্যমে তারা পেয়ারা গাছগুলি কিন্তু রেচন পদার্থ ত্যাগ করে, এই গাছও কিন্তু ঠিক একই রকম পদ্ধতিতে পাতা হলুদ হয়ে যায় গিয়ে পাতাগুলি যখন ঝরে পড়ে যায় তখন ওই পাতার মাধ্যমে কিন্তু তারা এই গাছগুলি কিন্তু আপনার রেচন পদার্থ ত্যাগ করে। হ্যাঁ বন্ধুরা, যখন দেখবেন আপনারা এরকম মিডিল পোর্শনের পাতাগুলি এরকম হলুদ হয়ে যাচ্ছে, যদিও আমার গাছে কোনো পাতা হলুদ হয়নি, তখন করবেন কি, আপনারা 1 লিটার জলে 2 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, তাহলে দেখবেন আর আপনাদের গাছের পাতা কিন্তু হলুদ হবে না। আর বন্ধুরা, এর পরের যে টিপসটি আমি আপনাদেরকে বলবো সেটি হলো রোগ পোকামাকড় কীভাবে এই গাছে নিয়ন্ত্রণ করবেন। বন্ধুরা, এই গাছে কিন্তু সবথেকে বেশি হয় মিলিবাগের অ্যাটাকটা সবথেকে বেশি পরিমাণে হয়, এবং দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনার একটু লেদা পোকারও আক্রমণ হয়ে থাকে, অনেকে দেখবেন আপনাদের বাড়িতে গাছ থাকলে মিলিবাগের অ্যাটাক হলে আপনারা কী করবেন, এই গাছে কোন ওষুধ বা কোন কীটনাশক স্প্রে করবেন। আপনারা একতারা বা টাটা মানিক নামক যে কীটনাশক রয়েছে সেই কীটনাশকও কিন্তু আপনারা স্প্রে করে দিতে পারেন। 1 লিটার জলে 2 গ্রাম আপনারা নিয়ে ভালো করে জলের সঙ্গে মিশাবেন, মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আপনারা পুরো গাছটিকে স্নান করিয়ে দেবেন, তাহলে দেখবেন আপনাদের গাছে কিন্তু মিলিবাগ বা লেদা পোকার আক্রমণ কিন্তু বেশি হবেও না। আর বন্ধুরা, যদি দেখেন আপনাদের গাছে মাকড়ের আক্রমণ হয়েছে তাহলে আপনারা করবেন কি, কাকা নামক যে কীটনাশকটি রয়েছে সেই কীটনাশকটি আপনারা 1 লিটার জলে 2 ml নিয়ে ভালোভাবে গুলে নেবেন, ভালোভাবে মিশিয়ে নেবেন জলের সঙ্গে, নিয়ে আপনারা এই গাছটিকে স্নান করিয়ে দেবেন, তাহলে দেখবেন আপনাদের কাছে কিন্তু কোনো মাকড়ের আক্রমণ কিন্তু সহজে হবে না। আর বন্ধুরা একটা কথা বলি, এখন যেহেতু বর্ষাকাল চলছে সেহেতু বন্ধুরা সেই গোড়াতে কিন্তু কোনো মানে জৈব খাবার কিন্তু আমরা বিশেষ দেব না। হ্যাঁ বন্ধুরা, কারণ জৈব খাবার দিলে কিন্তু গাছের মাটিতে ক্ষতি হয়ে যেতে পারে।
এর ফলে কিন্তু ফাঙ্গাসও আপনাদের গাছে লেগে যেতে পারে, গাছের শিকড়ে, এবং শিকড়ের মাধ্যমে সেটা গাছের গাছ তার দেহ বহন করতে পারবে। বন্ধুরা, যেভাবে আপনাদেরকে এই স্থলপদ্ম বা ল্যান্ড লোটাস গাছ আপনাদেরকে পরিচর্যা করতে বললাম, আপনারা কিন্তু সেইভাবেই কিন্তু পরিচর্যা আপনারা করবেন, তাহলে কিন্তু দেখবেন আপনারা অক্টোবরের লাস্ট উইক বা থার্ড উইক বা লাস্ট উইক থেকে আপনারা ফুল পেয়ে যাবেন সহজেই। আর হনুমানের হাত থেকে তো এই গাছকে রক্ষা করতেই হবে, কারণ আমার গাছেও কিন্তু গত বছর ক্ষতিও করে দিয়েছিল, অনেকটা মাথা সব ভেঙে দিয়েছিল, কচি কচি যে কাণ্ডগুলি হয়েছিল এই গাছে সেই কাণ্ডগুলি কিন্তু ভেঙে ওরা খেয়ে গেছিলো, সেদিক থেকে কিন্তু খেয়াল রাখবেন। আর বন্ধুরা, কোনো কমান্ড থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে।